কোনোভাবেই করতে পারেন না। এটা চাকরি না, আমি বলছি একজন আইনজীবী করতে পারেন না, অ্যাটর্নি তো পরের ব্যাপার, আমি বলছি একজন আইনজীবী হিসেবে তিনি এটা করতে পারেন না। দেখেন আমি একটা কথা বলি, এই কথাটা আমি বলি যে উনি যেটা বললেন, উনি কি আমার সাথে কখনো আলাপ করেছেন? উনি কি দেখাতে পারবেন যে আমি আমি বা আমার অফিস থেকে কোনো চিঠি দেওয়া হয়েছে উনাকে? উনি তো সম্পূর্ণ নিজের মন গড়া কথাগুলো কথা বলে দিলেন, এবং উনি ওনার ওই যে বিবৃতি যেটা দেওয়ার জন্য সেই বিবৃতিটা, এটা যে বক্তব্যটা কালকে উনি রেখেছেন, সেই বক্তব্যের এটা যৌক্তিকতা বলতে যাই, এগুলো তিনি একটা অবান্তর কথা বলছেন, অসত্য কথা বলছেন। আমি এটা কথা বলি যে উনি কিন্তু কারো দ্বারা প্ররোচিত হয়ে এটা করেছেন, এবং আমি একটা নিশ্চিত করে বলতে পারি উনি মানে কারো অন্য কারো উদ্দেশ্য প্রণোদিত হবে, অন্য কারো উদ্দেশ্য সাধন করার জন্য এগুলো বলছেন, নিজের উদ্দেশ্য বা অন্য কারো ইঙ্গিতে ইশারাতে এগুলো বলছেন, এটা সম্পূর্ণ অন্যায় করেছেন। উনি তো আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে এই ধরনের বক্তব্য আমাকে বলা হয়েছে, আমি তো কোনো বক্তব্যতে কারো বলিনি উনার। এবং আপনারা একটা জিনিস আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে উনার কিন্তু কালকে কোনো ডিউটি ছিল না, উনি কিন্তু কালকে স্যুট টুট পরে এসে এখানে বলছিলেন, কোথায় বলছিলেন সেই জায়গাটা কিন্তু উনার অফিসে না, অ্যাটর্নি জেনারেল অফিসে না, উনি যেখানে প্রেস কনফারেন্স করে মানে প্রেসের সাথে মিট করেন জেনারেল লয়াররা যে কোনো মামলা করে আসলে সেই জায়গায় উনি গেছেন, অর্থাৎ উনার কিন্তু একটা উদ্দেশ্য ছিল এইগুলো করার, এবং এই কারণেই ওই যে আপনি বললেন না যে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে উনাকে নোটিশ দেওয়া হয়েছে, এই কথাগুলো বলছি উনি এই এটাকে স্বপক্ষে কিছু বানানোর জন্য এই কথাগুলো বলছেন, সেটা সম্পূর্ণ অসত্য। কারণ উনার যদি এটা হতো তাহলে উনি তো প্রথমেই আমাকে জানানো হচ্ছিল যে এই ধরনের একটা নোটিশ আমাকে বলা হচ্ছে সাইন করার জন্য, আপনি আমি এটা কেন করবো, আমি তো বলেই নেই প্রথম কথা হচ্ছে। আর উনি তো আমাকে জানতে তো চাইলেন না, উনি নিজে যে প্রেসের সামনে বলে দিলেন, এবং কি বলবো আমি, একটা আমি তো নিশ্চিত আপনাদের বলছি আমি যে উনি অন্য কোনো উদ্দেশ্যে, অন্য কারো ইশারায়, অন্য কোনো ইঙ্গিতে উনি এটা করেছেন।